আজকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কি কি আপনাদের আয়োজন রয়েছে? আজকে রয়েছে আমাদের উদ্বোধনের মধ্যে নরনারায়ণ সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য নৃত্যানুষ্ঠান রয়েছে, ভাগবত পাঠ, পুজো অর্চনা, কীর্তন রয়েছে। আর এখানে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার, সেই ভীতিটাকে কাটানোর জন্য আমরা এই পুজো অর্চনা করি, মানুষের মধ্যে একটা মিলন ঘটানোর চেষ্টা করি। হে গাইজ, ওয়েলকাম। আজকে আমি এসেছি উত্তর সোনাময়ী, শ্মশান কালী পুজো হচ্ছে। আর ব্রাহ্মণ ঠাকুর অনেক ভালো, বললো যে আমি এখানে আসছি, ভালো করে ভিডিও বানাও, তো বানাতে বললো। আর অনেক কিছু জিনিস হয়েছে ভিডিওতে, তো সব কিছু দেখাবো তোমাদের। আর দেখো, ব্রাহ্মণ ঠাকুর ভালো করে দাঁড়িয়েছে, কি দাঁড়াচ্ছি, ভিডিও বানাও। তো অনেক ধন্যবাদ ব্রাহ্মণ ঠাকুরকে। আর অনেক কিছু তোমাদের দেখাচ্ছি, এই যে লোকটা সাইডে বসে আছে দেখো, তো মিডিয়া বলবে ঠিক আছে কিছুক্ষণ পর, ভিডিও বানাচ্ছিল। তো আমি ভিডিওগুলো সামনে ছোটো করে আপনাদের দেখিয়েছি, তো পুরো দেখাবো। আর লোকটা, এই লোকটা আমার সাথে ঝগড়া করেছিল, ছোটো করে কন্ট্রোভার্সি হয়ে গেছে আমার। আর শ্মশান কালীর সামনে গাই শ্মশানও আছে এখানে, দেখতে পারো তো শ্মশান সাইডে, শ্মশানের যেখানে মানুষকে, মৃত মানুষকে শোয়ানো হয়, ভালো করে সাজানো আছে। তো সাইডের ভিউটা ভালো করে দেখাচ্ছি, একটু পুকুরও আছে, ভালো করে দেখো সাইডটা কেমন লাগছে কমেন্টে বলবেন। আর লোকটা ভিডিও বানাচ্ছে এখানে, আমি গেছি, তারপর কী কী হয় ভিডিও দেখাচ্ছি তোমাদের, পুরোটা শোনো। বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে, বিশিষ্ট জনকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই আসবে। আজকে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে কি কি আপনাদের আয়োজন রয়েছে? আজকে রয়েছে আমাদের উদ্বোধনের মধ্যে নরনারায়ণ সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য নৃত্যানুষ্ঠান রয়েছে, ভাগবত পাঠ, পুজো অর্চনা, কীর্তন রয়েছে। কতদিন ধরে চলবে এই অনুষ্ঠান? 3 দিন ধরে চলবে। আমাদের পুজোর বিশেষত্ব কী রয়েছে? পুজোর বিশেষত্ব, কেন এই পুজোটা করা হয়? পুজো তো এখানে মা খুবই বিশেষভাবে জাগ্রত হয়ে থাকে, বিভিন্ন মানত করে থাকেন বিভিন্ন ব্যক্তিরা। আর এখানে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার, সেই ভীতিটাকে কাটানোর জন্য আমরা এই পুজো অর্চনা করি, মানুষের মধ্যে একটা মিলন ঘটানোর চেষ্টা করি। সবাই এই ক্ষেত্রে আসে না, সবাইকে ডাকা হয় এই কারণে, যাতে মানুষ না ভয় করে, যে নিউজ চ্যানেলটা এসছে আমার সাথে ঝগড়া করছিল যে ভিডিওটা পোস্ট করো না, আর অনেক কিছু চোখ রাঙিয়ে কথা বলছিল, তো ভালোভাবে বললাম ভিডিওটা পোস্ট করতাম না, কিন্তু খারাপভাবে কথা বলছে। আর যারা যারা দাঁড়িয়েছিল সাইডে তারা বলছিল যে ভিডিওটা তুমিও পোস্ট করো, তাই ভাবলাম আমিও ভিডিওটা পোস্ট করি। আর তোমাদের জন্য আমি ঝগড়া করে ভিডিওটা পোস্ট করেছি, ঠিক আছে? দেখো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে বলো। আর গাইস, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস।